রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বিতর্কিত ও চর্চিত নাম মুকুল রায়। কিছুদিন আগে তিনি তৃণমূল দল ছেড়েছেন, এখন তিনি নিজে নতুন দল করবেন নাকি বিজেপিতে যোগ দেবেন, কি উত্তর মিলছে সেই প্রশ্নের? রাজনৈতিক মহলে জোর জল্পনা বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুল, যদিও তার মুখ থেকে এরকম কোনো কথা শোনা যায়নি আজ পর্যন্ত। তবে বিজেপির সঙ্গে মুকুলের যোগের রেখা ক্রমশ যেন স্পষ্ট হচ্ছে, এ অভিযোগ আগেও ছিল। বস্তুত এই অভিযোগের পরই তার উপর নজরদারি চালায় তৃণমূল, তারপরে তিনি দল ছাড়েন এবং তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে। কিন্তু সাংগঠনিক ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই তৃণমূলে যদি কারো নাম নেওয়া হয় তবে তিনি মুকুল রায়। তাই মুকুলের সঙ্গে কোন কোন নেতা যোগ রাখছেন তা তৃণমূলের কাছে বড় মাথা। সূত্রের খবর, অনেক পুরনো তৃণমূল নেতা মুকুল রায়ের সাথে যোগাযোগ রাখছেন এবং নিচুতলার কর্মীরাও মুকুল রায়ের সাথে অনেকেই যোগাযোগ রাখছেন। এখন দেখার বিষয়, মুকুল রায় যদি নিজের দল করেন বা বিজেপিতে যান, কতজন কর্মী সমর্থক তার সাথে অন্য দলে বা বিজেপিতে যোগ দেবে, আর দু একদিনের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে।